হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু রেইনবে স্টাডি সেন্টার আমরা যে ইতিহাসের ধারাবাহিক আলোচনা করবো বলে ঠিক করেছি আমরা ইতিমধ্যে একটি ভিডিও আমরা করেছি আশা করি তোমাদের সেটি ভালো লেগেছে সেটি ছিল মেহেরগড় সভ্যতা সম্পর্কে আজকে আমরা ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে যেটি আলোচনা করব সেটি হলো স্টোনেজ বা যাকে আমরা প্রস্তর যুগ বলে থাকি তো স্টোনোয়েজ এর আলোচনায় আমাদের প্রথমেই জানতে হবে যে স্টোনয়েজকে প্রত্নতাত্ত্বিকরা মূলত তিনটি ভাগে ভাগ করেছেন একটি হলো প্রাচীন প্রস্তর যুগ প্যালোলেথিকেজ মধ্যপ্রস্তর যুগ বা মেসোলিথিক এজ এবং নব্যপ্রস্তার যুগ বা নিওলিথিক এজ তো আজকে আমরা প্রথম যে স্তর বা পর্যায় প্রাচীন প্রস্তার যুগ সেটি নিয়ে আমরা মূলত আলোচনা করব একটি বিষয় আমাদের জেনে নেওয়া প্রয়োজন এই আলোচনা শুরুর আগে যে এই যে প্রাচীন প্রস্তার যুগ বা প্যালোলিথিক এজ এটি ভূতাত্ত্বিকগতভাবে আইসেজ বা প্লেইস্টোসিন যুগের অন্তর্ভুক্ত এবং যে মধ্যপ্রোস্তার যুগ এবং তার পরবর্তী নব্যপোস্তার যুগ সেই দুটি যুগ কিন্তু উষ্ণ যুগের অন্তর্গত যাই হোক আজকে আমরা যে প্রাচীন পোস্তার যুগ নিয়ে আমরা আলোচনা করব তার বিভিন্ন বৈশিষ্ট্য সেটি আমরা দেখে নেব প্রথমে আমরা যেটা দেখব এই এই যে প্রাচীন প্রস্তর যুগ এই পর্যায়ের সময়কাল ঐতিহাসিকরা এবং প্রত্নতত্ত্ববিদরা বিভিন্ন খনন কার্যের মাধ্যমে তারা দেখিয়েছেন যে প্রাচীন প্রস্তর যুগের এই পর্বকে আবার তিনটি ভাগে ভাগ করা যায় একটি হলো লোয়ার প্যালিওলেথিকেজ যেটা সময়কাল আদিকাল থেকে পঞ্চাশ হাজার বিসি বা বিফোর ক্রাইস্ট বা খ্রিস্টপূর্বাব্দ মিডিল প্যালিওলেথিক এজ যেটা সময়কাল পঞ্চাশ হাজার খ্রিস্টপূর্বাব্দ থেকে চল্লিশ হাজার খ্রিস্টপূর্বাব্দ বা বিসি এবং আপার প্যালিওলেথিক এজ বা উচ্চ পর্যায়ের প্রাচীন প্রস্তর যুগের যে সময়কাল সেটি হলো চল্লিশ হাজার খ্রিস্টপূর্বাব্দ থেকে দশ হাজার খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত তো আমরা এই মোটামুটি প্রাচীন প্রস্তর যুগের যে তিনটি সময়কাল বলার অপেক্ষা রাখে না যে নিম্ন পর্যায় থেকে অর্থাৎ লোহার লোয়ার প্যালিওলিথিক এজ থেকে ক্রমান্বয়ে কিন্তু আপার প্যালিওলিথিক এজে এসে আমরা মানব সভ্যতার অগ্রগতির ক্রম উন্নতিটা আমরা কিন্তু লক্ষ্য করতে পারি এবার আমরা দেখে নেব যে এই যে প্রাচীন প্রস্তাব যুগ বা প্যালারিথিক এজ সেই সময়কালের প্রত্নক্ষেত্র ভারতীয় উপমহাদেশে পার্টিকুলারলি বেসিক্যালি উই আর ডিসকাসিং অ্যাবাউট দি সাবকন্টিনেন্টাল হিস্ট্রি প্যালিওলিথিক এজ কারণ ঐতিহাসিকটা দেখাচ্ছে যে ভারতীয় উপমহাদেশের যে প্রস্তার যুগ তার বৈশিষ্ট্য তার সময়কাল সেটি কিন্তু ইউরোপীয় যে প্যালিওলিথিক এজ বা প্রাচীন প্রস্তার যুগ তার সময়কালের থেকে তার ধরনের থেকে তার বৈশিষ্ট্যগুলি এবং তাদের অগ্রগতির সঙ্গে তাদের জীবিকা তাদের বসতির ধরন সেগুলো কিন্তু যথেষ্ট পার্থক্যপূর্ণ ছিল তো মূলত আমরা ভারতীয় উপমহাদেশের সম্পর্কেই যেহেতু আমরা পড়ছি তো সেক্ষেত্রে ভারতীয় উপমহাদেশে কোন কোন অঞ্চলে এই প্রাচীন প্রস্তর যুগের প্রত্নক্ষেত্র পাওয়া গেছে সেগুলো আমরা দেখে নেব কাশ্মীরের সোয়ান এই যে কাশ্মীরের সোয়ান উপত্যকা এটি কিন্তু ওল্ডেস্ট ওল্ডেস্ট প্যালোলেথিক সাইট ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট তারপরে পাকিস্তানের পটোয়া উপত্যকা মধ্যপ্রদেশের এটি মধ্যপ্রদেশ হবে মধ্যপ্রদেশের ভীমবেটকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রত্নক্ষেত্র প্রাচীন পোশ্চার যুগের এবং ভীমবেটকার একটি গুহাবাস অর্থাৎ প্রাচীন পোশ্চার যুগের মানুষ কিন্তু শুধুমাত্র খোলা আকাশের নিচে নয় বরং ভীমবেটকার মতো গুহার আবিষ্কার থেকে আমরা দেখতে পারছি যে সেই গুহা গুহা যে জীবন সেই জীবনের যে অগ্রগতি আমরা কিন্তু লক্ষ্য করছি এবং এই গুহাতে নানারকম হাতিয়ার এবং তারা ছবি আঁকার কৌশল গুহার গায়ে বিভিন্ন ছবি বিভিন্ন রঙের ব্যবহারের ছবি কিন্তু আমরা লক্ষ্য করছি এ বিষয়ে আমরা পরে আলোচনা করব। যা হোক এছাড়া কর্ণাটকের হুসুঙ্গি উপত্যকা মহারাষ্ট্রের নবভাষা এই সমস্ত অঞ্চল কিন্তু প্রাচীন পোস্তার যুগের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্নক্ষেত্র হিসাবে কিন্তু উল্লেখযোগ্য এবার আমরা দেখে নেব যে প্রাচীন পোস্তার যুগের যে হাতিয়ার টুলস হাতিয়ার বা টুলস একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে কোনো প্রস্তর যুগের আলোচনার ক্ষেত্রে কারণ এই হাতিয়ারের ভিত্তিতেই কিন্তু মানব সভ্যতার যে অগ্রগতি তার প্রথম নিদর্শন কিন্তু লক্ষ্য করা যায় কারণ মানুষের সে সময় লিখিত কোনো উপাদান ছিল না এছাড়া মানুষের নিদর্শন মানুষের বসতি জানার উল্লেখযোগ্য অন্য অন্য উপাদান কিন্তু এই সময় মুদ্রা এত প্রাচীন যুগের কথা সেখানে কিন্তু এগুলি ছিল না সুতরাং হাতিয়ার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান অর্থাৎ যে অস্ত্র এবং ব্যবহার জীবিকার তাগিতে যে সমস্ত সামগ্রী ব্যবহার করতে শিখেছিল মানুষ সেগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেরকম আমরা প্রাচীন প্রস্তর যুগের যে হাতিয়ারগুলি ছিল তাকে ঐতিহাসিকরা মূলত দুটি ভাগে ভাগ করছেন একটি হলো কোর টুল বলতে আমরা মূলত ভারী পাথরের তৈরি বিভিন্ন অস্ত্রশস্ত্রকে বুঝে থাকি যেগুলি আয়তনে বৃহৎ ছিল এবং মূলত ঐতিহাসিকরা এবং দেখাচ্ছেন যে এটি লোয়ার লোয়ার প্যালেও ঠিক এ গিয়ে কিন্তু এই ধরনের কোর টুল গুলো লক্ষ্য করা যাচ্ছে এবং এই যে ফ্লেগ জাতীয় ফ্লেগ জাতীয় যে সমস্ত হাতিয়ার যেগুলি অনেকটা হালকা হয়ে গেল আকৃতির দিক থেকে এবং যেগুলি অত্যন্ত ব্যবহার উপযোগী হয়ে উঠল। যেমন হাত কুঠার বর্ষা এই সমস্ত হাতিয়ারগুলি ছুরি বুরিন জাতীয় এই সমস্ত হাতিয়ার আমরা কিন্তু লক্ষ্য করছি প্রাচীন প্রস্তার যুগের যে উচ্চ পর্যায় অর্থাৎ চল্লিশ হাজার থেকে দশ হাজার খ্রিস্টপূর্বাব্দ সময়কালের মধ্যে সে হাতিয়ারগুলিকে প্রথম তত্ত্বের ভাষায় ফ্লেক বলা হচ্ছে যেগুলি আপার প্যালোলিথিক এজের মধ্যে পড়ছে সুতরাং কি পার্থক্য আমরা লক্ষ্য করি যে কোর টুল এবং ফ্লেকের মধ্যে পার্থক্যটি আমাদের কিন্তু স্পষ্টভাবে একটু বুঝতে হবে যে কোর টুলগুলি ছিল মূলত ভারী বড় পাথরের এবং সে পাথরগুলি মূলত কোয়াড্রাইট জাতীয় পাথর যেগুলি ব্যবহার প্রথম দিকে যেহেতু মানব সভ্যতার প্রস্তাব যুগের একেবারে আদিকাল সেই সময়ে হাতিয়ারগুলি কিন্তু অতটা উন্নতি লাভ করতে পারেনি মানুষ পরে দেখলেও হাতিয়ারগুলি যত ক্ষুদ্র ক্ষুদ্র হচ্ছে এবং যত ছোট হচ্ছে হালকা হচ্ছে ব্যবহারের কিন্তু তত বেশি উপযোগী কোনো কিছু কাটতে বা কোনো কিছু গড়ে তুলতে সেগুলি অধিক পরিমাণে গাছ কাটতে সেগুলি অধিক পরিমাণে উপযোগী হচ্ছে পশু হত্যার কাজে পশু শিকার যেহেতু সেই সময় মানুষের প্রধান জীবিকা ছিল সুতরাং সেই যে উন্নতিটি অর্থাৎ কোর টুল থেকে যে ফ্লেক ফ্লেক জাতীয় হাতিয়ারের যে বিবর্তন যে উন্নতি সেটা কিন্তু আমরা স্পষ্ট করে লক্ষ্য করছি যে লোয়ার থেকে আপার প্যালেলে থেকে যে কীভাবে হাতিয়ারের উন্নতি হয়েছিল এবার আমরা দেখে নেব যে প্রাচীন প্রস্তর যুগের যে মানুষ বসতি কোন শ্রেণীর মানুষ বসবাস করত সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে থেসিন যাদের প্রাচীনত্ব প্রায় আটত্রিশ লক্ষ বছর এবং এই পর্যায়ে এই অস্ট্রালোপিথেসিন যে মনুষ্য জাতি তার প্রাচীনতম যে কঙ্কাল একটি মেয়ের কঙ্কাল একটি ছোট্ট মেয়ের কঙ্কাল পাওয়া গেছে ইথিওপিয়া অঞ্চল থেকে আফ্রিকার ইথিওপিয়া থেকে যার নাম লুসি তাহলে পরীক্ষায় অত্যন্ত ইম্পর্টেন্ট যে লুসি কোন প্রস্তার যুগের মানবের নিদর্শন সেটি উত্তর কিন্তু অবশ্যই প্রাচীন প্রস্তার যুগ তাহলে এই লুসি কিন্তু এখনও পর্যন্ত প্রাপ্ত সবচেয়ে প্রাচীন মানুষের কঙ্কালের নিদর্শন যেটি ইথিওপিয়া থেকে পাওয়া গেছে এছাড়া হোমো হাবিলিস হোমো ইরেক্টাস এই ধরনের মানুষের প্রজাতি তারা কিন্তু ভারতীয় উপমহাদেশে কিন্তু বসবাস করতে শুরু করেছিল এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় যে প্রা উপমহাদেশে কিন্তু এই থেসিনের কিন্তু কোনো নিদর্শন পাওয়া যায়নি অর্থাৎ ভারত উপমহাদেশে যদি সবচেয়ে প্রাচীন তম মনুষ্য প্রজাতির কথা উল্লেখ করতে হয় যে প্রাচীনতম মনুষ্য বসতি কোন মানব প্রজাতির ভারতীয় উপমহাদেশে ছিল তার উত্তর কিন্তু হোমো হাবিলিস এবং হোমো ইরেকটাস। এবং এদের নিদর্শন কিন্তু পাওয়া গেছে কাশ্মীরের সোয়ান উপত্যকায় কাশ্মীরের সোয়ান উপত্যকা হল প্রাচীন প্রস্তার যুগের শুধু নয় ভারত উপমহাদেশের প্রাচীনতম মনুষ্য বসতি নিদর্শন যুক্ত কিন্তু প্রত্নক্ষেত্র সুতরাং এই ইনফরমেশনটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হোমো ইরেক্টাস সম্পর্কে আরেকটি বিষয় আমাদের জানতে হবে সেটা হলো সম্ভবত এই হোমো রাই কিন্তু প্রথম আগুন জ্বালাতে শিখেছিল এবং আগুন জ্বালানোর গুরুত্ব মানব ইতিহাসে কিন্তু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ আগুনের ব্যবহার মানুষকে শীতের হাত থেকে রেহাই দিয়েছিল আগুনের ব্যবহার মানুষকে মাংস ঝলসে খেতে সাহায্য করেছিল তাদের দাঁত এবং চোয়ালের গঠনের দিক থেকে একটা পরিবর্তন এনে দিয়েছিল এবং আগুনের ব্যবহারের ফলে মানুষের খাদ খাবারের খাবারের সুস্বাদ স্বাদের দিক থেকে কিন্তু একটা পরিবর্তন এসেছিল মানুষের হজম হজম হওয়া সহজতর হয়েছিল মানুষের শারীরিক গঠন নিতাত্ত্বিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আকার ধান করেছিল যেটি বিশেষভাবে ইরফান হাবিব তিনি পিপল হিস্ট্রি অফ ইন্ডিয়া এই গ্রহণতে কিন্তু দেখিয়েছেন যে কিভাবে নৃতাত্ত্বিক দিক থেকে প্রাচীন পোস্ত যুগের কী পরিবর্তন এসেছিল আরেকটি বিষয় আমরা যেটা জানবো সেটা হলো প্রাচীন প্রস্তর বা প্যালিওলিথিক এজের জীবিকা এবং বসতির ধরন কী ধরনের ছিল এখানে অত্যন্ত পরিষ্কারভাবে আমাদের বুঝে নিতে হবে যে নিশ্চয়ই প্রাচীন প্রস্তর যুগের মানুষ কোনো খাদ্য বা ফসল উৎপাদন কিন্তু করার প্রশ্নই আসে না মানুষ মূলত ছিল এই সময় নর্মাডিক পিপিল বা যাকে আমরা যাযাবর বলে থাকি এবং তাদের বসতি একেবারেই খোলা আকাশের নিচে বা গুহা পাহাড়ের গুহা ব্যবহার করা ছাড়া কিন্তু কোনো গতান্ত ছিল না এবং নানা রকম গুহা কিন্তু আমরা ভারত উপমহাদেশে আগে আমরা আলোচনা করেছি ভীমবেটকা বা শ্রীলঙ্কার যে এন গুহা সেগুলোর আমরা কিন্তু উল্লেখ পেয়ে থাকি এবং যেটা আমরা বলছিলাম যে জীবিকা এবং বসতির এই জন্য ঐতিহাসিকরা এই সময়কে হান্টিং অ্যান্ড গ্যাদারিং অর্থাৎ পশু শিকার এবং খাদ্য সংগ্রাহক কোনোভাবেই উৎপাদক নয় খাদ্য সংগ্রাহক জীবনযাপনের প্রতি ইঙ্গিত করেছেন অর্থাৎ এই সময় মানুষের প্রধান জীবিকা ছিল কিন্তু পশু শিকার এবং বনের ফলমূল ইত্যাদি সংগ্রহ করা তো মোটামুটি একটা সংক্ষিপ্ত আলোচনা আমরা এভাবে প্রাচীন প্রস্তর যুগের আশা করছি তোমাদের উপকারে লাগবে আমাদের পরবর্তী আমাদের ইতিহাসের টপিক হবে মধ্যপ্রস্তর যুগ বা মেসলের থেকেচ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ